পুরা জাহানের ক্ষমতা তো আল্লাহ চারজন বাদশাহের পরিপূর্ণ দিয়া দিলেন, পুরা পৃথিবীটার এরা শাসন করত। এর মাঝে দুইজন হলো মুসলমান, দুইজন হলো মুশরিক। দুইজন মুসলমানের মাঝে একজন রে আমার মাওলা দুইটা বড় বড় নেয়ামত দিয়া দিলেন, এক নম্বরে নবুয়াত, দুই নম্বরে খেলাফত। ওই সুলাইমান নবীকে আল্লাহ নবুয়ত দিয়া দিলেন, খেলাফত দিয়া দিলেন, ওনাকে দিলেন পুরা জাহানের বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। দুই নম্বরে আমার আল্লাহ বাদশা জুল করনাইন, যারে পুরা দুনিয়ার ক্ষমতাটা আমার মাওলা দিয়া দিলেন। আর বাকি দুইজন এরা এত পরিমাণে জালেম হয়ে গেল, আমার আল্লাহকেও মানে না, মানুষের উপরে এত পরিমাণ জুলুম নির্যাতন চালায়। ওই দুইজনের মধ্যে এক নম্বরে নমরুদ, দুই নম্বরে বকরে নসর। দুইজনকে আল্লাহ দিয়া দিলেন পুরা জাহানের খেলাফত। যেই দুইজন মুসলমানের মাঝে একজন নবী আর একজন বাদশা, সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণে পাওয়ার দিয়া দিলেন, ক্ষমতাও দিয়া দিলেন। সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানায় দিলেন, হ্যাঁ নবী আমার, আপনি যা চাইলেন আমি আপনারে সব পরিপূর্ণ করে করে দিয়া দিলাম। দাউদ নবীর ছেলে সুলাইমান, আল্লাহ পাক যেই দাউদ নবীর পর্যন্ত অনেক বড় বড় মর্যাদা দিয়া দিলেন। দাউদ নবীর পরে খেলাফত আর নবুয়ত পেয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে পর্যন্ত আমার মাওলা এত বড় 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 মর্যাদা দিয়া দিলেন। দাউদ নবীর মর্যাদা আর অভাব নাই, একজন ছেলে হইয়া সুলাইমান নবীর পর্যন্ত মর্যাদার কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীরে অনেকগুলো বৈশিষ্ট্য একজনের দিয়া দিলেন, যা অন্য অনেক নবীরে পর্যন্ত আমার মাওলা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়া দিলেন, এর মাঝে এক নাম্বার আল্লাহ পাক সুলাইমান নবীরে বায়ু প্রবাহ যেটা আছে ওটা ওনার জন্য অনুগত বানায়া দিলেন, মানে বায়ু প্রবাহ পরিপূর্ণভাবে ওনার অনুগত হয়ে গেল। আল্লাহ পাক এমন একটা তক্ত দিয়েছে যেটাকে তক্তে সুলাইমানি বলা হতো, যেই তক্ত দিয়া পুরা দুনিয়া তারে বাদশা সুলাইমান সুন্দর করে করে সুলাইমান আলাইহিস সালাম শাসন করত। ওই তক্তে সুলাইমানি কোন তেল লাগে না, কোন পেন লাগে না। আল্লাহ পাক জানায় দেয় ওয়ালি সুলাইমান আর-রীহ গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর এমন একটা বৈশিষ্ট্য দিয়া দিলেন, সদল বলে পুরা জাহানটা ঘুরতে পারে, দুই মাসের পর এক দিনের মাধ্যমে পার হয়ে যায়। আল্লাহ পাক বলেন এটা সুলাইমান নবীর এক নাম্বার বৈশিষ্ট্য আমি দিয়া দিলাম, আমি রব আসমানের মালিক, সুলাইমান নবীর আমি আল্লাহ রাজত্ব দিয়া দিলাম এই দুনিয়ার। যেই সুলাইমান নবী রাজত্ব পায়া পায়া একটা সময় একটা জায়গায় ইনশাল্লাহ বলে নাই, যার কারণে আমার মাওলা এত পরিমাণে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত পর্যন্ত হয়ে গেলেন। সুলাইমান নবীর এত ক্ষমতা, এত পরিমাণে পাওয়ার, এত পাওয়ার হওয়ার পরেও এক জায়গায় বলতে যায় ইনশাল্লাহ বলে নাই, যদি আল্লাহ চাহেন এতটুকু না বলার কারণে কি পরিমাণ ক্ষতি হয়ে গেল। সুলাইমান পয়গম্বর একদিন বলছে আমি আমার 90 থেকে অথবা 100 বিবি আমার আছে, আমি ওই বিবিদের দরবারে এখন যাব, তাদের কাছে যা মেলামেশার পরে তাদের প্রত্যেকের গর্ভ থেকে একটা একটা করে পুত্র সন্তান চলে আসবে, আর ওই পুত্র সন্তানেরা ঘোর সওয়ার হয়ে হয়ে দুনিয়ার মধ্যে আমার মাওলার পক্ষে জিহাদের ময়দানে নেমে যাবে। এটা বলল, তবে বলার পরে একটা বারের জন্য ইনশাল্লাহ বলে নাই, আল্লাহ যদি চায়, যদি আল্লাহ চায় আমার পুত্র দিয়া দিতে পারে, এতটুকু পরিমাণ কর
কথা বলতে পারে নাই। এটা না বলে যখন বিবিদের সাথে উনি মেলামেশা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর প্রতি এত রাগান্বিত হয়ে গেলেন, এত ক্রোধান্বিত হয়ে গেলেন, সুলাইমান আমি আল্লাহ তোমারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলাম, এত পরিমাণে পাওয়ার দিয়া দিলাম, তোমার এত ক্ষমতা, বলে সুলাইমান নবী তামারে ধরলে তার তরল পদার্থ হয়ে যেত, যেরকম দাউদ নবী একটা লোহারে ধরলে পর্যন্ত এটা পানি হয়ে যেত। আল্লাহ পাক বাবারে যেই রকম মুজিজা দিয়েছে, ছেলেরে ওই পরিমাণ আমার মাওলা মুজিজা দিয়া দিলেন, তামা ধরে এটাকে আমার মাওলা তরল বানায় দেয়। শুধু তাই না, কত পরিমাণে রাজত্বের ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়া দিলেন, দুনিয়াতে জিনেরা পর্যন্ত যার কমান মেনে 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 চলা লাগে, তিনি যেখানে যাবে জিনও উনার সঙ্গে রওনা, একটা মসজিদ বানাবে সব জিনেরে আদেশ দিয়া দিলেন, এই জিনেরা আমি মসজিদ বানাবো, তোমরা সাগরে যাও, ওই সাগর থেকে মণিমুক্তা যা উঠানো লাগবে আমার জন্য নিয়ে, সাগরের মধ্যে পাঠাইয়া দিলেন, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, জিনেরা চলে গেল। যারা আমার আল্লাহর বড় পাগল জিন, আমার মাওলাকে পাওয়ার জন্য যারা পাগল ভাড়া, ওই জিনেরা কমান্ড মানে এত পরিমাণে মানে মানে মন থেকে এরা মেনে নিয়ে যায়। কারণ জিনের মধ্যেও দুইটা দল আছে না নাই? আসেনি। এদের মধ্যে দুইটা দল, একদল আল্লাহ মানে আর একদল মানে না। আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও মানুষ দুনিয়াতে ওয়াসওয়াসা দিবে তোমারে দুইটা দল, এক নম্বরে জিন শয়তান আর এক নম্বরে মানুষ শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস, আল্লাহ পাক বলেন ওয়াসওয়াসা দিয়ে দিবে মানুষের অন্তরের মাঝে দুই দল, এক নম্বরে জিনের দলেরা আর এক নম্বরে মানুষের দলেরা, যারা এত পরিমাণে দুষ্ট হয়ে যাবে, ওই জিনদের মাঝেও দুষ্ট আছে, মানুষের মাঝেও বান্দা দুষ্টের কোনো অভাব নাই। আল্লাহ পাক এই জিন জাতিদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহরে মানে, আবার অনেকে অনেকে আল্লাহরে মানে না। সুলাইমান নবী এই জিনদেরও পরিপূর্ণ এদের অনুগত বানায় নিলেন, এই জিনেরা সুলাইমান নবীর প্রত্যেকটা কথা মানতে রাজি হয়ে যায়। মসজিদ বানাবে ওটা বানানোর জন্য অনেক পরিমাণে সাহায্য করতে লাগলো, কিন্তু যারা খারাপ জিন এরাও সুলাইমান নবীর কমান্ড মানে, এত পরিমাণে মানে, সুলাইমান নবীর কমান্ড মানে তবে আল্লাহকে ভয় করে না। আবার মানুষের কাছে দূরে দূরে যাইয়া সুলাইমান নবীর বড্ড বদনাম করে, কেউ কেউ আল্লাহকে পাওয়ার জন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার কেউ আল্লাহকে পাওয়ার লাগে না, সুলাইমান নবীর ভয় পর্যন্ত এরা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কি জন্য এটা বলি, আল্লাহ পাক উনারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন, এত পরিমাণে রাজত্ব দিয়া দিলেন, এত বড় একটা বাদশাহী জিন্দেগি উনারে দিয়া দিলেন, এরপরেও সুলাইমান নবী ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলেন, ও সুলাইমান নবী আমার, আমি আপনার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে গেলাম, রাগান্বিত হয়ে গেলাম, বান্দারে শুধুমাত্র এতটুকু পরিমাণ রাজত্ব দিয়েছে এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন, সমস্ত পক্ষীকুলেরা পর্যন্ত ওনার অনুগত হয়ে গেল, উনি ডাক দিলে পাখি পর্যন্ত ওনার দরবারে হাজির হয়ে যায়। কি পরিমাণ ক্ষমতা জানো, ওই পাখিরা পর্যন্ত সুলাইমান নবীর কথা মানে। একদিন সুলাইমান আলাইহিসসালাম পাখিদেরকে ডাকলেন, এদেরকে আমার একটু মেহমানদারি করানো লাগবে, যখন দাওয়াত দিয়ে দিল সব পাখিরা নবীর সামনে হাজির হয়ে গেল। এবার পাখিদের মাঝে খুঁজতে লাগলো, এই পাখিদের মাঝে আমার হুদহুদ পাখিটা কোথায় গেল, সবাই বলে হুদহুদ পাখি এখানে নাই, কেন যেন কোথায় জ্বলে গেল। এবার তো অনেক পরিমাণে সুলাইমান নবী গরম হয়ে গেলেন, কেন হুদহুদ পাখিকে খোঁজা লাগবে, এই পাখি কেন তার অনুগত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম নও মুসলিমে ইহুদি সাহাবীরে জানায়া দেয়, হে আব্দুল্লাহ ইবনে সালাম
ওদিন সুলাইমান নবী কেন উনি ডাকলেন, হুদ হুদুরে কেন ডাকলেন, অন্য পাখির সন্ধান কেন দেয় নাই, কেন তার খবর নিল, অন্যান্য পাখির খবর কেন নেয় না। যখন আব্দুল্লাহ ইবনে সালামের এই কথা জানায় দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দিনে কেন এই হুদহুদ পাখির খবর নিয়েছে জানোনি? জানোনি, একটা মরুভূমির মধ্যে এরা চলে গেল, ওই মরুভূমির মধ্যে সৈন্যবাহিনীর ওনার কোনো অভাব নাই, ওখানে জিনেরাও আছে, ওখানে পাখিরাও ওনার সাথে হাজির হয়ে গেল, ওই জায়গায় পানিও নাই, পানির জন্য হুদহুদ পাখির সন্ধান করা লাগবে। হুদহুদ পাখি এমন একটা জিনিস, আল্লাহ পাক তার মাঝে এমন একটা বৈশিষ্ট্য দিয়া দিলেন, যদি আসমানের উপর দিয়াও ঘুরে, ওই মরুভূমির ভূগর্ভের মধ্যে কোথায় পানি আছে, পানি কোথায় প্রবাহিত হয়, এই ব্যাপারে হুদহুদ পাখিও বলতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক সারা দুনিয়ার কেউ পাখিরে দেয় না। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আসমান দিয়া ঘুরে বলতে পারে কোথায় ভূগর্ভের মধ্যে পানি প্রবাহিত হয়ে গেল, এই ব্যাপারে উনি ভালো করে জানে, এজন্য হুদহুদ পাখিটারে পরিপূর্ণভাবে খুঁজে নিলেন। সবাই রে বললেন, তোমরা সবাই আসলা, আমার হুদহুদ কোথায় চলে গেল? ওই হুদহুদরে আমার দরবারে তোমরা নিয়ে আসো। পাখিরা পর্যন্ত সুলাইমান নবীর গুণগান গায়, পাখিরা পর্যন্ত ওই সুলাইমান নবীর এত অনুগত হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, শুধু তাই না, পিপিলিকারা পর্যন্ত ওনারে পরিপূর্ণ ভয় পায়, পিপিলিকারা অনুগত হয়ে গেল, পিপিলিকার ভাষাও উনি বুঝতে পারে, আমার মাওলা বৈশিষ্ট্য দিয়া দিলেন। সুলাইমান পয়গম্বর একটা বড় বিশাল এলাকা পার হবে, সৈন্য দল আছে, পক্ষী কুলেরাও আছে, জিনেরাও আছে, এদের নিয়ে 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 আর একটা জায়গায় অতিক্রম করবে। যাওয়ার পথে হঠাৎ করে এক পিঁপড়ার দলেরা যখন দেখে ফেলল, সুলাইমান পয়গম্বর ওনার দল বল নিয়া 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 রওনা হয়ে গেল। যখন এদের বদের নামাল যেই পিপিলিকার পাহাড়, ওই পাহাড়ের নিকট যখন চলে আসলো, কাছে কাছে চলে আসলো, ভাব এমন একটা হালাতে, তখন কলাত নামলা তাদের পিপিলিকাদের মধ্যে একজন লিডার সঙ্গে সঙ্গে জানায় দিল, এই পিপিলিকারা, ইয়া আইজুহান নামাল উদুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা, তোমরা সবাই তোমাদের বাসস্থানের মধ্যে ঢুকে যাও, যদি ঢুকে না যাও, সুলাইমান পয়গম্বর আর ওনার দলেরা অহুমলা শরুন, সুলাইমান নবী তারা না বুঝে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে বিদায় করে ফেলবে। এই পিঁপড়ার দলেরা, তোমরা সবাই তোমাদের গর্তের মধ্যে চলে যাও। সুলাইমান পয়গম্বর পিপিলিকার নেতা তার সঙ্গী বাহিনীদেরকে কি জানাইল এই ব্যাপারেও বুঝে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, সুলাইমান নবী ওই পিপিলিকার লিডারের কথা শুনে সঙ্গে সঙ্গে হেসে দিলেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার পিপিলিকার কথা পর্যন্ত আপনি বুঝতে পারেন, আমি এই ক্ষমতাও দিলাম। এই দুনিয়াতে কত বড় বাদশাহী দিয়েছি ও পয়গম্বর, ইনশাল্লাহ বলেন নাই, যার কারণে আমার মাওলা এত পরিমাণে ক্রোধান্বিত হয়ে গেলেন, রাগান্বিত পর্যন্ত হয়ে গেলেন। উনি গিয়েছে, তা প্রায় ওনার 90-30 সাথে প্রায় মোলাঘাত হয়ে গেল। উনি বলেছে, ইনশাল্লাহ না বলে প্রত্যেকটা স্ত্রীর গর্ভ থেকে আমার একজন একজন পুত্র জনে আসবে, ওই পুত্রটা যদি আসে, আমি এদেরকে ঘোড়সওয়ারি বানাইয়া এরপরে আমি এদের পরিপূর্ণ পাঠাইয়া দিব, ঘোড়সওয়ারি বানাবো, এদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব, আমি এদেরকে জিহাদের জন্য গড়ে তুলব। কিন্তু ইনশাল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, ওই 90 জন স্ত্রীর গর্ভ থেকে আমার মাওলা একটা ছেলেও দেয় নাই, যাই একটা দিয়েছে ওটা মৃত্যু মিতমিত হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসলো, যেটা অকল্যাণ বয়ে আনবে, কশিন কালেও কল্যাণময় হবে না, মৃত একটা ছেলে দুনিয়ার মধ্যে আসলো। এক দাসী সুলাইমান নবীর কাছে গেল, যা বলে, হে সুলাইমান, আপনার সব সব
স্ত্রীর গর্ভ থেকে কোনো পুত্র সন্তান আসে নাই, একটাই যে আসলো এই পুত্র সন্তানটা মৃত হয়ে দুনিয়ার মধ্যে আসলো, ওনাকে নিয়ে দিয়ে দিল, ধরেন আপনার মৃত সন্তানটারে আপনারে দিয়ে দিলাম। সুলাইমান পয়গম্বর ভাবে আমি যে আমার ওই সব স্ত্রীর কাছে আমি সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলাম, আমি বাদশা হতে পারি, আমার ক্ষমতা অনেক পরিমাণে থাকতে পারে, কিন্তু আমার যে দয়ার মালিক এই আসমানের রব, আমার আল্লাহ এই জমিনের রব, আমার আল্লাহ আমারে পর্যন্ত বানাইলেন, বাদশাহীও দিয়া দিলেন, ওই রবের প্রতি যদি যদি আল্লাহ চাহেন যদি আমি না বলি আমার মাওলা আমারে দিবে না দিবে না দিবে না দিবে না। এই আল্লাহর বান্দারা বিল্ডিং এর কাজ করতেছো, ইনশাল্লাহ যদি বলো আমার মাওলা ইনশাল্লাহ আমার কাজ সুন্দর করে করার মতো তৌফিক দিয়া দিবে, যদি ইনশাল্লাহ বলো তুমি শেষ পর্যন্ত ভালোভাবে আঞ্জাম দিতে পারবা। শুধু তাই না রে বাবা, যদি ইনশাল্লাহ বলে বলে তুমি রওনা হয়ে যাও, ইনশাল্লাহ আগামীকাল করব, ইনশাল্লাহ আমি আগামীকাল যাব, ইনশাল্লাহ আমি আগামীকাল বাজারের মধ্যে যাব, ইনশাল্লাহ আমি আগামী বছর উমরায় যাব, ইনশাল্লাহ আমি আগামী বছর হজে যাব, যদি ইনশাল্লাহর আওয়াজ দাও আমার মাওলারে যদি এতটুকু জানে দিতে পারো, ও দয়ার মালিক আমার ক্ষমতা নাই আমার পাওয়ার নাই, আমি তোমার উপরে তাওয়াক্কুল করে করে আল্লাহ আমি আগায়া গেলাম। বান্দা তুমি বাদশা হও, তুমি গরিব হও, তুমি মধ্যবিত্ত যাই হও না কেন, যদি ইনশাল্লাহ বলে বলে প্রত্যেকটা কাজ তুমি যদি পরিচালনা করো আমার মাওলা গজব দিবে না বরকত দিয়া ভরপুর করে দিবে, ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়াতে চারজন রাজত্ব দিয়া দিলেন, এক নম্বরে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব দিয়া দিলেন, একটা ভুল করার কারণে আমার মাওলা দেয় নাই, এই বান্দারা দুই নম্বরে জুলকারনাইন দিয়া দিলেন, যেই বাদশা জুলকারনাইনের পরিপূর্ণ লাইফ স্টাইল যদি কোনো মুসলমানেরা পড়ে ও করসিনকালেও এই বান্দা অহংকার করতে পারে না, সর্বাবস্থায় বান্দা বিনয়ী হয়ে 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 চলবে, হিংসা করবে না, মানুষের সাথে অন্যায় আচরণেরা করবে না, মানুষের সাথে অন্যায় ব্যবহার এরা করতে পারবে না। জি জুলকারনাইনের আল্লাহ পুরা দুনিয়ার বাদশাহী পর্যন্ত দিয়া দিলেন, যেই জুলকারনাইন হায়াত বৃদ্ধি করার জন্য একদিন কাবার সম্মুখে রওনা হয়ে গেল, কাবায় যাওয়ার পরে কাবার কালো গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমি তোমার গিলাপ ধরে 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 আমি তোমার দরবারে আবদার জানাইলাম রে আল্লাহ, আমার হায়াতের বেলা ফুরে গেছে, তুমি আমার হায়াতটা অনেক পরিমাণে বৃদ্ধি করে দাও, পুরা দুনিয়ার বাদশা এই কাবার কালো গিলাপ ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও দয়ার মালিক তুমি আমার হায়াতের বেলা ফুরে গেছে, হায়াতটারে অনেক পরিমাণে বৃদ্ধি করে দাও, আমার আল্লাহর কাছে আবদার জানাইয়া এই দোয়া করে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পথে আমাদের খলিলের সাথে মোলাকাত হয়ে গেল, ওই খলিলকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতার নাম কি সবাই বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ পাক বলেন পুরো দুনিয়ার মুসলমানদের জন্য নামকরণ করে দিলাম, ইব্রাহিম নবীর আমি মাওলা তোমাদের জন্য জাতির পিতা বানায় দিলাম, ওই ইব্রাহিম পয়গম্বরের সাথে বাদশা জুলকারনাইনের মোলাকাত হয়ে গেল, যখন মোলাকাত হলো ইব্রাহিম নবী জানায় দেয় হাই জুলকারনাইন কাবার গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে তুমি কি আবদার জানাইলা, বলে আমি কাবা ধরে ধরে আমার আল্লাহর কাছে আবদার জানাইলাম, ও দয়ার মালিক
আমার হায়াতের বেলা ফুরায় গেছি, তুমি আমার হায়াত অনেক পরিমাণে বাড়ায় দাও। আমি আমার আল্লাহর কাছে এটা জানাইলাম, আল্লাহ যাতে করে আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দেয়। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে তারে বললেন, এই যে আমার আত্মীয় হযরত খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জ্ঞান গরিমা অনেক বেশি, আপনি ওনার সাথে যদি সব জায়গায় যেতে পারেন, একটা সময়ে এই মাটি থেকে বছর 100 বছর পর পরে আবে হায়াত উঠে, আর যেই বান্দা একটা বারের জন্য আবে হায়াত খাইতে পারবে তার হায়াতের মধ্যে বরকত দিবে একজন, চিল্লা বলো তার নাম। 100 বছর পর পরে আবে হায়াত উঠে, যদি কোন বান্দা খাইতে পারে আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। ও জুমকার নেই, এই খাজির আলাইহিস সালামের সাথে দৌড়াও, যদি ওনার সাথে তুমি সব জায়গায় যেতে পারো, একটা জায়গায় গেলে তুমি পেয়ে যাবে ওই জায়গায় আবে হায়াত আছে, ওই আবে হায়াত তুমি যদি খাও তোমার হায়াত এমনিতে আল্লাহ বাড়ায় দিবে। খিজির নবীর সাথে যখন যুলকারনাইন সব জায়গায় যায়, একদিন খিজির আলাইহিস সালাম আর ওই যুলকারনাইনের সাথে একটু ডিস্টেন্স হয়ে গেল, একটু দূরত্ব হয়ে গেল। যখন ডিস্টেন্স হয়ে গেল, সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম দেখে সামনে আবে হায়াত মাটি থেকে উপরে উঠে আসলো, ডাক দিল, এই যুলকারনাইন তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও তাহলে এই আবে হায়াত আমার সামনে দেখা যায়, যদি একবার তুমি খায়া নিতে পারো অটোমেটিক্যালি তোমার হায়াত আমার আল্লাহ অনেকাংশে বৃদ্ধি করে দিবে। সঙ্গে সঙ্গে এটা বলার পরে যুলকারনাইন আস্তে আস্তে ওই আবে হায়াতটা মাটির নিচে চলে গেল। কেউ কেউ বলেন খিজির আলাইহিস সালাম এই আবে হায়াতটা মুখে নিয়ে উনি খেয়ে ফেলেছে, আবার কেউ কেউ বলেন এই খিজির আলাইহিস সালাম আবে হায়াত খাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতটাকে এত পরিমাণে বৃদ্ধি বানায়া দিলেন। কোন কোন ইমামের মতে আমার মদিনাওয়ালা নবীর মৃত্যুবরণের সময়ে নবীর জানাজায় হযরতে খিজির আলাইহিস সালাম ছিল হাজির, আল্লাহ পাক তার হায়াত এত বাড়ায়া দিলেন। মূলত আবে হায়াত খাইলে হায়াত বাড়ে, যুলকারনাইন খাইতে পারে নাই, বড় আফসুসের মধ্যে পড়ে গেলেন, আমি তো আবে হায়াত আমি খাইতে পারলাম না, আমার হায়াতটার পর্যন্ত আমি বৃদ্ধি করতে পারি নাই। এবার যুলকারনাইন জীবনের শেষ সময়ে যখন চলে আসলো আর হায়াত পাবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ভাব, এত বড় বাদশা, এই টাঙ্গাইল কালীহাতির মুসলমানেরা, যুলকারনাইন থেকে তুমি যদি পরিপূর্ণ শিক্ষা নিয়ে বান্দা তুমি আগায়া যাও, কি পরিমাণ ফায়দা হবে? ওই যুলকারনাইনের কাছ থেকে বান্দা শিক্ষা নিয়ে আগাও। ওই যুলকারনাইন জীবনের শেষ সময়ে যখন তার সামনে চলে আসলো, সঙ্গে সঙ্গে বলে, ও আমার সন্তানেরা, আমি বাবা তোমাদের দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব, আমার মনে হয় মরণ বরণ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার পরিপূর্ণ কর্তৃত্ব আমারে আল্লাহ দিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পুরো দুনিয়ার বাদশা বানায়া দিলেন। এই আমার ছেলে মেয়েরা, আমার যখন যেদিন মরণ হয়ে যাবে আমার লাশটারে তোমরা দাফন করবা না, আমার দুইটা হাত ডান হাত বাম হাত কাফন থেকে তোমরা বের করে রাখবা। সব সন্তানেরা অবাক হয়ে গেল, ও আমার বাবা আপনি এত বড় বাদশা, আপনার মরণের পরে কেন হাতটাকে বের করে রাখা লাগবে, এটাই তো বুঝলাম না, এটা বুঝলাম না কেন এটা করা লাগবে, এটার মাধ্যমে তো দুনিয়ার মানুষেরা আপনারে বদনাম করবে। যুলকারনাইন ডেকে বলে, ও আমার ছেলেরা, না না, এই দুনিয়াতে আমি থাকবো না, আমার মাওলা আমারে এত পুরো দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন,
আমার মাওলা এত পরিমাণে আমার ক্ষমতা দিয়া দিলেন, কিন্তু কবরের জগতে যাওয়ার আগে আমি একটা কিছু কবরের মধ্যে নিয়ে যেতে পারলাম না, আমার ডান হাত খালি, আমার বাম হাতটাও খালি হয়ে গেল, আমার হাতে কিছু নাই, বাদশা জুলকারনাইন পুরা দুনিয়ার বাদশা হইয়া কবরের মধ্যে খালি হাতে যায়, এটা দুনিয়ার মানুষ জানবে, এরা অহংকার করতে পারবে না, এটা দুনিয়ার মানুষ জানবে, এরা বিনয়ী হয়ে হয়ে চলবে রে বামার ছেলেরা, দুনিয়ার মানুষেরা জানবে, এটা জানার পরে এরা হিংসা করতে পারবে না, দুনিয়ার মানুষেরা জানবে, এরা কশিন কালেও সম্পদের বাহাদুরি করবে না, দুনিয়ার মানুষেরা জানবে, এটা জানার পরে এই বান্দারা গাড়ির বাহাদুরি করবে না, বাড়ির বাহাদুরি করবে না, কোন ধন দৌলতের বাহাদুরি এরা করবে না রে, আমি আমার জুলকারনাইনের দুইটা হাত যদি এরা দেখে, আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী আমারে দিয়া দিলে, কিন্তু আমি যাওয়ার পথে খালি, দুনিয়াতে আমি আসছি একা, খালি হাত নিয়ে আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম, আবার খালি হাত নিয়ে আমার চলে যাওয়া লাগবে, এটা দুনিয়ার মুসলমান প্রত্যেকটা অহংকারীদের জন্য শিক্ষা, ঠিক কিনা? সবার জন্য শিক্ষা। জুলকারনাইন এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা, পুরো দুনিয়ার বাদশাহী হয়ে গেলেন, হায়াতের জন্য কান্নাকাটি করলেন, হায়াত বৃদ্ধি হয় নাই, মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সন্তানের কাছে ওসিয়ত করলেন, আমার দুইটা হাত কাফন থেকে বের করে রাখিও, যাতে করে অন্তত পক্ষে দুনিয়ার মানুষগুলো আমাকে দেখে শিক্ষা নিতে পারে, আমি এত বড় দুনিয়ার বাদশা হওয়ার পরেও এম্পটি হ্যান্ডে আমি কবরে যাচ্ছি, এম্পটি পকেটে আমি কবরে যাচ্ছি, ওখানে বাড়ি যায় না, ওখানে গাড়ি যায় না, ওখানে কিচ্ছু যাবে না, দুনিয়ার মানুষগুলো আমাকে দেখবে, আমাকে দেখে দেখে চিনবে, আর নিজেকে নিজে চিনবে কেমনে, অহংকার থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, হিংসা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, পরনিন্দা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, চুগলকুটি থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, এরা যখন আমার কাছ থেকে শিখতে পারবে, এই উম্মা অহংকার থেকে বেঁচে কামিয়াব হয়ে যাবে, এই উম্মা হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ।